হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি, তো চলুন শুরু করা যাক। আমি নিয়েছি বরবটি, বরবটিগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নিচ্ছি, তারপর আলু কুচি করে নিচ্ছি। আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি, তো আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি বরবটিগুলো নিয়ে নিয়েছি, তারপর বরবটির পানিগুলো আমি আলাদা একটা কাপের মধ্যে নিয়েছি। তারপর কড়াইতে দিয়েছি রসুন, তারপর দিয়েছি পেঁয়াজ, এগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি বরবটির যে পানিগুলো, অল্প একটু পানি দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। এগুলো দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব ভালোভাবে। মশলাগুলোকে 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে তারপর দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ, টমেটো, এগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি আলু কাটা, তারপর দিয়ে দিচ্ছি বরবটি সেদ্ধ। তারপর আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। কিছুক্ষণ কষানোর পরে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তারপর আমি বরবটির বাকি পানিটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা পানিটা দিয়ে। তারপর ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করেছি। রান্না করে আবার ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার 10 মিনিটের মতো রান্না করেছি। অল্প আছে, দেখতে পাচ্ছেন এগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো একদম সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে এগুলোকে মিক্স করে দিচ্ছি ধনিয়া পাতাগুলোকে। সো আমার রেসিপি রেডি হয়ে গেছে, তো এখন হচ্ছে পরিবেশন। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।